দেখেন এই যে ডিমটা ফাটছে দেখছেন, ফাটল নিছে, বাট কাহিনী হইতেছে যে ফাটাইয়া বের করলাম, দেখেন ডিমের মাঝখানে কতটা ফাঁকা, দেখেন কত সুন্দর খেলা করতেছে দুজনে। আসসালামু আলাইকুম, আমি স্বাধীন, স্বাধীন ফার্ম থেকে বলছি। আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন আমার, আমি রাত্রেবেলা যখন ফার্মে আসলাম তখন দেখলাম আমার এক জায়গায় কবুতরের বাচ্চা হয়েছে, এই যে কালো লক্ষা, ঠিক আছে, ওর আরেকটা বাচ্চা, আরেকটা ডিম এই যে আমার হাতে, ও লড়তেছে, দেখেন এই যে ডিমটা ফাটছে দেখছেন, ফাটল নিছে, বাট কাহিনী হইতেছে এই যে দেখেন বাথরুম জড়াই আছে, এদের সাথে আমি খেলনা করতাম তাহলে অবশ্যই একটা ক্ষতির মুখে পড়তাম, কারণ এই বাথরুমের কারণে ডিমটা ফেটে বের হতে পারবে না। হ্যাঁ এই যে দেখেন এই যে বাচ্চাটা এই যে ফাটছে, ঠিক আছে, আর এই যে বাথরুম জড়াই আছে একদম শুকনা হয়ে আছে। তো সবাই কি করবেন, যখন 14 থেকে 15 দিন হবে তখন আপনারা ডিমটাকে চেক দিবেন, মানে এভাবে বাথরুম জড়ায় থাকে কি না, বা যদি থাকে অবশ্যই ভিজাতে না দিয়ে এটাকে মুছে দিবেন। দেখেন আমি যখন ডিমটাকে ক্লিন করে এখান থেকে ফাটাইয়া বের করলাম, দেখেন ডিমের মাঝখানে কতটা ফাঁকা। আচ্ছা ওয়েট, আমি আরেকটু ভালোভাবে দেখাই, এই দেখেন ডিমের মাঝখানে কতটা স্পেস রয়েছে দেখছেন। এটা কীভাবে ভেঙে বের হতো আল্লাহ ভালো জানে, যেহেতু দেখে ফেলছি। দেখেন এই যে এখানে দেখা যায় যে কতটা স্পেস ওর মাঝখানে, দেখেন কতটা ফাঁকা, কিন্তু ডিমের সাথে অ্যাডজাস্ট নাই। আমি এখন ডিমটাকে ক্লিন করে এইভাবে একটু ছড়াই দিলাম, ঠিক আছে, এরপরের দায়িত্ব আল্লাহ পাকের ইচ্ছা আর ওর বাবা মার, এইভাবে একটু ছড়াই দিলাম ওদেরকে। কিন্তু আমি একটা জিনিস খুবই মাঝে মধ্যে এরকমই হই, এতটা স্পেস থাকলে ডিম ভাঙাও কীভাবে বের হইতো, এই দেখা যায় দেখেন, এখন দেখো নিঃশ্বাস নিচ্ছে এবং আল্লাহ চাইলে ও সুস্থভাবে বের হবে। আর ফাটাবো না এখন, ওরা আপু আর বাবা মার কাছে ওকে দায়িত্ব দিয়ে দিব, ওরা যা করে, এইটি হচ্ছে ওরা। আলহামদুলিল্লাহ কালকে রাত্রে এখানে বসে ভিডিও করছিলাম যে নদের একটা বাচ্চা ফুটছে আর একটা বাচ্চা ফুটে নাই, আর আজকে দেখবো কী অবস্থা। আমি একটা ছাড়াই দিছিলাম ভাইঙ্গা, দেখি একটু সারিয়ে দাও, মাশাআল্লাহ দুটো বাচ্চাই সুস্থ আছে। আলহামদুলিল্লাহ দুটোটা বাচ্চা অনেক হেলদি এবং সুস্থ আছে। যেহেতু শীত তাই আমি দুধকে কাপড় দিয়ে রাখবো এবং চেঞ্জ করে রাখবো, এই যে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর খেলা করতেছে দুজনে। দেখছেন একজনের পর একজন উঠে গেছে, দেখ ওদেরকে এখন ওদের মার খুলে দিয়ে দিই। মা বসে পড়ছে আর এই যে হচ্ছে বাবা।